মধ্যমঙ্গা নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। প্রতি বছরের ন্যায় এবছরও নজরুল স্মৃতি সংঘের পরিচালনায় নজরুল ট্রফি 2018 অনুষ্ঠিত হলো। 16 দলের খেলা ছিল এবং 4 দিন ধরে 22-25 এই টুর্নামেন্ট চলেছে। আজকে তার ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। ফাইনাল খেলা বিজয়ী দল গান্ধী অ্যাথলেটিক্স ক্লাব এবং বিজিত হয়েছে বহর অ্যাথলেটিক্স ক্লাব। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।